আপনার নাম কি কাকা? বৈদ্যনাথ মুর্মু। বৈদ্যনাথ মুর্মু, আমাদের একটা কথাই, আজ পর্যন্ত আমরা যেটা ধরেছিলাম আজকে মার খেয়েছি যে জীবন জন্য, সেই জন্য হাত তালিয়ে আজকে এসেছি আমি বিজেপি সরকার। এই বিজেপির জন্য আজকে গরিব মানুষরা বেঁচে আছে। তবে আমাদের কাছে একটাই কথা যে মানুষগুলো চেয়ে দেখতে হবে এখন বুড়ো, এটি আমার আনন্দ। আপনি প্রথম থেকে কি রাজনীতির সাথে যুক্ত নাকি সাধারণ মানুষ? হ্যাঁ, আমি রাজনীতি অনেক করছিলাম আগে পর্যন্ত। কংগ্রেস চলে গেল, তারপর হলো তৃণমূল সরকার। সেই তৃণমূল সরকার কোমরে বেঁধে আমাকে মেরেছিল ঘরে ঢুকে, কেকে বহু ডেরা আর ছিল ফেলা। আপনাকে তৃণমূলের লোকেরা মারধর করেছিল, আপনি তখন তৃণমূলের সাথেই যুক্ত ছিলেন? না, আমি কি করতেন? সিপিএম সাথে। তখন আপনি সিপিএম এ ছিলেন? হ্যাঁ, আমি তখন কি করেছিলাম, 5 কাঠা জমি দিয়েছিলাম। সেই রাস্তা আমার উপরে নেই, গরিব মানুষকে বাঁচাচ্ছে কে? এই হতো সন্তান ডাট ফুটে বলো জীবনে কেউ দেয়নি। আপনার নাম কি কাকা? বৈদ্যনাথ মুর্মু। বৈদ্যনাথ মুর্মু, ঘরাল সাব ডিভিশন। আচ্ছা, আপনি কিছু পেয়েছেন সরকারি অনুদান কবে? না, এখনো পর্যন্ত আমি কিছুই নিইনি বাবা। আমি শুধু ওই পথের কুকুরের মধ্যে ঘুরছি, আমার ছেলেরা ঘুরছে। ওই যে ছেলেরা ধরে ধরে মারে, যে তুই কি করলি, একটা তোর ঘর হনি, তোর কিছু হনি কিনা? সিপিএম সরকার আমাকে একটা দিয়ে গেছে কি বোঝবার জায়গা। কতদিন ছিলেন আপনি সিপিএম দলের সাথে? প্রথম থেকেই ছিল, একবারে গড়া পড়ে জব বোঝা চৌত্রিশ বছর চলে। তৃণমূলে কতদিন ছিলেন? না, তৃণমূলে আমি যাইনি, এইটা বলতে পারবো না। আপনি সিপিএম করতেন, তারপর সরাসরি বিজেপিতে এসেছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত সরকারি কিছু অনুদান পান না? না, আমি এখন সরকারি কিছু পাইনি। আপনার বাড়ি কিসে? আমার টিকেবড়া বাড়ি। আপনার মাটির ঘর? মাটির ঘর, ওই ত্রিপল খাটা দিয়ে দাঁড়িয়ে আছি। এই যে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন, আপনার বয়স কত কাকা? আমার 75 বছর হয়ে গেছে। কি মনে হচ্ছে, যদি পঞ্চায়েত ভোটে আপনারা জয়লাভ করতে পারেন বিজেপি, তাহলে কি আপনি বাড়ি পাবেন, পাকা বাড়ি পাবেন? দেখি এবার সেটা উপরওয়ালা হাত, সেটা কি করে বলে দিদি দাদা দেয় তা আমরা নিশ্চয়ই একদিন পাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? মমতা তো আজ জয় শ্রীরাম, ঠিক আছে, জয় শ্রীরাম, ঠিক আছে।